দুর্গা বিসর্জন হয়ে গেছে আগে। আর হিন্দুদের ঘরে প্রত্যেকের একটা দুটো করে বাচ্চা, একটা গেল মানে পুরো কল শূন্য হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলবে কি করে? উনি কি একটা মা হয়েছে তাই মায়ের ব্যথাটা বুঝবে? একটা মা পাগল হচ্ছে সে ব্যথাটা বুঝেছে? ওনার রক্ত নিয়ে হুলি খেলার অভ্যেস হয়ে গেছে তাই হুলি খেলতে চাইছে শুধু? উনি তো আর রক্ত না দেখলে শান্তি পায় না, তা উনি আর কি বলবে? আমার নিজের মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছে। 2020 সালে আমার মেয়ের রেপ হয়েছিল, 22 সালে গিয়ে আমার মেয়ে সুসাইড করতে বাধ্য হয়েছে তাদের জ্বালায়। এই তো সরকারের স্বভাব দিদি, এটাই তো সরকারের স্বভাব, ওনার স্বভাবে দাঁড়িয়ে গেছে এটা। এটা দিনের পর দিন নারী নির্যাতন, নারী খুন, কোন মায়ের কোল শূন্য হয়ে যাচ্ছে, কিন্তু উনি শুধু একটা বাক্য জেনে রেখেছেন যে এটা দুর্ঘটনা। এই ঘটনা যদি ওনার ভাইজির সাথে ঘটেন, এটা যদি মুখ্যমন্ত্রীর সাথে হতো, উনি কি বলতেন এখানে? ওনার কি একটু লজ্জাবোধ নেই? নির্লজ্জ মহিলা, ওনার যদি একটু লজ্জাবোধ থাকতেন না, উনি ওই গদি ছেড়ে দিতেন, কবে পদত্যাগ করতেন? ওনার মতন মুখ্যমন্ত্রী আমরা চাই না। তদন্ত করলে সঙ্গে সঙ্গে বাচ্চাটা বেঁচে যেত। এখন আপনারা ঠিক কি চাইছেন? আমরা চাচ্ছি ন্যায় বিচার, ওর সঙ্গে যারা আছে তারা ধরা পড়ুক, তাদেরও শাস্তি চাই, ওর বাবা মারও ধরা পড়ুক। এর আগে 2-3 বার এরকম হয়েছে, বাবা মা নাকি উল্টে যাদের সঙ্গে ঝগড়া হয়েছে, যাদের মেয়েদের নিয়ে এরকম করেছে ব্যবহার, তাদের সঙ্গে ওর বাবা মা ঝগড়া করেছে। বাবা মার কোনো স্টেপ নেয় না, কেউ কিছু বলে না, তাকে বিয়ে দিল না কিসের জন্য? বাবা মা যখন তার ছেলে প্রত্যেকটা শিশুর দিকে হাত বাড়াচ্ছে, তাদের ছেলের বিয়ে দেয়নি কিসের জন্য? তার বাবা মাও তো বলবো দোষী, তাদেরকে ধরা হলো না কেন? এর আগে আমাদের বাচ্চাটা যে ধর্ষণ করে খুন করা হয়েছে, ওই বাড়িতে নিয়ে এসে আটকে রেখে খুন করে ধর্ষণ করে ওখান থেকে ফেলে দিয়েছে, তার বাবা মা তো জানতো, তার বাবা মা প্রতিবাদ কেন করলো না? তার বাবা মা আপত্তি কেন করলো? তাদেরকে ছেড়ে দেওয়া কিসের জন্য হলো? ছেলেকে অ্যারেস্ট করছে, তার বাচ্চা তার বাবা মাকে কেন অ্যারেস্ট করা হলো না? আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই, আমরা ন্যায় বিচার চাই, আমরা এর বেশি আর কিছু চাই না। বলেছিল যে তুমি যাও ইয়েতে কুলতলি থানায় যাও, তারপর গেল আমার ভাই জয়নগর থানা। এখানে আমাদের একটা মানে ইয়ে আছে, মানে মেম্বার আছে, তার সঙ্গে করে নিল, খোঁজাখুঁজি করলো, পুলিশ বলে তোমাদের কুলতলি থানা যাও, কুলতলি থানা থেকে জয়নগর থানায় পাঠায় একবার, জয়নগর থানা থেকে একবার ক্যাম্পে পাঠায়। ক্যাম্পে যখন যা দেখে সব মদ ফদ খাচ্ছে, এই করছে, সব খুশি মনে আছে, এই সব ব্যবস্থা করে আরজি করে আপনারা দেখেন পুলিশ অফিসার অ্যারেস্ট করে প্রমাণ লোপাটের চেষ্টা করে, আবার একই জিনিস, মেয়ে নিখোঁজ হয়ে যাওয়ার পর থানায় গেছে, কোনো কাজ করছে না, ফেরত দিয়ে দিচ্ছে বাবা মাকে, সব জিনিস লুকানোর প্রচেষ্টা। বাংলায় যদি পুলিশ নিজে ভক্ষক হয় রক্ষকের জায়গায়, তাহলে মারা মেয়েরা তো অসুরক্ষিত হয়ে যাবে, তাই হয়েছে। ঘটনা বলতে গেলে আমার ভাইয়ের সঙ্গে প্রত্যেক দিন যেমন পড়তে যায়, 2:30 সময় আমার ভাই বাইকে নামিয়ে দিয়ে ওর দোকানে থাকে, তেমনভাবে আমার ভাই নামিয়ে দিয়েছে। 5টা নাগাদ আমার ভাইয়ের কাছে গিয়েছে, বলো বাবা আমি বাড়ি যাই, তা বলে ঠিক আছে মা তুমি যাও। আমার ভাই 7:30-8টা নাগাদ বাড়ি এসছে, এলে আমার দুটো ছোটো ছোটো ভাই দিয়ে আছে 4 বছরে, মানে ওরা জুম্মো 2 ভাই বোন, বললো বলে কি না, ও বাবা দিদি কই? তা বলে কে তো দিদি তো বাড়ি এসছে। আমার ভাইয়ের বউ বলছে কই বড় মেয়ে তো বাড়ি আসেনি? তা বলে কি বলছিস? বলে হ্যাঁ। তারপর ও যাদের সঙ্গে পড়াশুনো করে যে মেয়েটা ওর সঙ্গে ছিল, একসঙ্গে এসেছিলো, তার সঙ্গে গিয়ে গেল তার বাড়িতে, না গিয়ে জিজ্ঞাসা করলো যে ও মা তুমি বাড়ি এসছো, আমার মেয়ে কোথায়? বললো কাকা তোমার মেয়ে তো সে অনেকক্ষণ আগে বাড়ি গেছে, একটা ছেলের সাইকেলে উঠে, একটা ছেলে তো নিয়ে গেল। তা আমার মায়ের সঙ্গে তো আমি বাড়ি এলাম, আমার ভাই তদি ঘড়ি হয়ে আমার ভাই খুঁজতে লাগলো। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার তো ছুটে আসা উচিত, তার ছুটে আসা উচিত, ওনার তো বাড়িতে বাচ্চা বাচ্চা মেয়ে আছে, এটা তো 10 বছরের একটা মেয়ে, ফুলের মতো একটা।
একটা শিশু তাকে এইভাবে মেরেছে, মুখ্যমন্ত্রী আসবেন না? তাহলে কিসের দরকার মহিলা মুখ্যমন্ত্রী? দরকার নেই, লক্ষ্মীর ভান্ডার আমাদের চাই না, আমাদের মান সম্মান উনি ফিরিয়ে দিতে পারবেন? সর্ব জিনিসের দাম বাড়াচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, দাদাদের পকেট কাট, গরিবের সংসার কোথায় পাবে? একটা করে যদি সাদা তেলের প্যাকেট নিয়ে 125 টাকা 130 টাকা কিলো লিটার করছে, তার চোখ দিয়ে জল পড়ছে। মুখ্যমন্ত্রী তো দেশের মা হন, তাই নয় কি? এই রকমই মা যে মেয়ে মারা গেছে উৎসব করছেন, একজন মেয়ে ডাক্তার মেয়ে মারা গেল, তার বিচার পেলাম না, আজও বিচার হলো না, আবার একটা হলো, পরপর 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 বাংলায় একটা মহিলা খাদকের জায়গা হয়ে গেছে, যেখানে মেয়ে ও মা একদম সুরক্ষিত নয়, এবং এর জন্য পুলিশ পুরোপুরি দায়ী। এই পুলিশ অফিসারকে সাসপেন্ড করা উচিত, তাড়িয়ে দেওয়া উচিত, এবং সাত দিনের মধ্যে চার্জশিট দিয়ে ট্রায়াল করে বিচারে নিয়ে যাওয়া উচিত, ফাঁসি দেওয়া উচিত। তারা হলে বোঝা যাবে যে বাংলায় কোনো আইন তো ছিলই না, শাসক দল নয়, পরপর হচ্ছে হাসকালি হলো, চোপড়া হলো, পার স্ট্রিট হলো, কামদনি হলো, আজকে আরজিকর হলো, পরপর পরপর শাসক দলের কোনো হেলদল নেই, কোনো হেলদল নেই, কোনো চিন্তা নেই যে একটা পর একটা মেয়ে, একটার পর একটা মা চলে যাচ্ছে। এইভাবে তো বাংলায় বাঁচা যাবে না, সারা দেশ চিঠি করছে, আমি কোথাও যেতে পারি না। আমি ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় প্রবক্তা হিসেবে মধ্যপ্রদেশে গেছিলাম, লোকে ছিঁচি করছে, যেখানে যাচ্ছি লোকে ছিঁচি করছে। সারা জীবন ভুগবে, রাজ্য সরকার যা যে একটা শিশু আমার এই বাচ্চা যা ভাবে নরপশুগুলো খুবলে খেয়েছে, আমার মনে হয় সঠিক বিচার হোক, যে ধরা পড়েছে এর সঙ্গে এর পিছনে যারা আছে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, এরা ধরা পড়ুক, সেটুকুই আমি চাই, আর কিছু বলার নেই। দুর্ঘটনা নয়, জোর করে মেরেছে আমার ভাইজিকে, জোর করে মেরে দিয়েছে। আমার অভিযোগ আসামি যেন খুব কঠিন শাস্তি পায়, আমার ছোট্ট বাচ্চাটা আজকের জীবনটা দিতে হতো না, ওর জীবনটা ফুটে মতন ফুটে উঠতে উঠতে শেষ হয়ে গেছে, ওকে তো শেষ করে দিয়েছে। আমাদের কোনো মেয়েদের কোনো নিরাপত্তা নেই, আমাদের বাচ্চাটাকে আর পড়াশুনো শেখাবো না, আর পাঠাবো না, বাচ্চা আমাদের তো মা বলে ডাকবে, বাড়িতে থাকলে মা বলে তো ডাকতে পারবে, আমার মা ডাকতে শুনতে পারবো। মুখ্যমন্ত্রী এখন অব্দি কোনো কিছু কিন্তু বলেননি না, এখনো কোনো কিছু বলেননি। পুলিশ কি এমনকি পুলিশ আমাদের মারধর করছে, আমরা যে আন্দোলনে যাচ্ছি আমাদের মারধর করে জলে ফেলে দিচ্ছে, মাটা খাটিয়ে দিচ্ছে, আমাদের হচ্ছে অসম্ভব, আমাদের খুব ইয়ে হচ্ছে। পুলিশ উল্টে মেয়েদের উপর অত্যাচার, ঠিক কি দাবি আপনাদের এখন, ঠিক কি চাইছেন? আমরা এখন সুবিচারটা চাই, আমরা আমাদের মেয়েটা যেমন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, আমরা ওরম ছিঁড়ে ছিঁড়ে মারতে চাই।